বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কালীঘাটে পূজো দিলেন। কালীঘাটের মায়ের মন্দিরে গিয়ে সেখানে তিনি পূজো দেন, মাতৃমূর্তি দর্শন করেন। ঠিক শহীদ মিনারের সভার পরেই তার পরিকল্পিতভাবে এই কালীঘাটে আসার কথা ছিল এবং সেই মতোই একদম সভা শেষেই তিনি সোজা কালীঘাটে চলে আসেন। তার কিছুক্ষণ আগে শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার কথা বলেন। আর তারপরই কালীঘাটে আসেন তিনি। রাজনৈতিক মহল কোথাও যেন এর মধ্যেও যোগসূত্র খোঁজার চেষ্টা করছে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা বলা হয় কালীঘাট চত্বর, সেই কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাক দেওয়ার পরই অমিত শাহের এই আগমন। যদিও তিনি পূজো দিতে এসেছিলেন এমনটাই জানা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই দুটি ঘটনা একসঙ্গে ঘটানোটা বিজেপির পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। শহীদ মিনারে সভা করার পর অমিত শাহ সোজা গিয়ে পৌঁছন কালীঘাট মন্দিরে এবং সেখানে মাতৃমূর্তি দর্শন করে পূজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।